ऐलेर काने मंत्र दिल ऐलेर काने हरिनाम दिल भक्त सन्तानेर घरे भक्तई तो हबे। ओ मायरा छोट्टो थेके रघुनंदन खूब ठाकुर भक्त हये गेल। देखते देखते रघुनंदनेर बयस हलो 7 বছর। 7 বছর बयस हलो। एखन मुकुंद कविराज कि करे? रोज सकाल बेला भोर बेला उठे श्रीमद भागवत पाठ कर। मायरा मुकुंद कबिराज श्रीखंड ग्रामेर जमीदार, पैसार तार अभाव नहीं। बोले पैसार जखन अभाव नहीं ताहले भगवानेर नाम करा भूले जाबो केन, ताहले बेशी करे डाकबो। बेशी करे डाकछे भोर बेला उठे भागवत पाठ कर। आर मायरा भोर बेला कारोर खेये दे काज नेई, এই ঠান্ডা ওয়েদারের সময় ঠান্ডা আবহাওয়ায় কোনো ভক্ত এসে ভাগবত শুনবে ভোরবেলা? কোনোদিন কোনো শ্রোতা হয় না। আর আজকে ভোরবেলায় উঠে যখন ভাগবত পাঠ করছে আজকের একটা শ্রোতা হয়েছে। সবাই একটু হাত জোড় করে বসো, সবাই একটু হাত জোড় করে বসো। দেখি ভাগবতের শ্লোক বলবো তো? ভাগবতের শ্লোক যখনই বলবো করে যদি শুনতে হয়। বরহা करनयो कर्णिका बिभ्रदवास कणककपीश वैजयंतीं च ছেলেটা সামনে কে রে? কোথায় বাড়ি তোর? কোনোদিন তো ভাগবত শুনতে আসিস না, তুই কে? আরে নামটা কি? বাবা আমি তো রঘু। রঘু তুই এত ভোরবেলা ভাগবত শুনতে আসছিস? ঠান্ডা লেগে যাবে তো তোর। বাবা তুমি কি সুন্দর গান গাইছো, ওই এই গানটা শুনবো বলে তো আমি এলাম। আরে গান শুনবে ওই পাগল ছেলে কোথাকার, কুয়াশা পড়ছে শিশির পথে ঠান্ডা লেগে যাবে। তা না চাদরটা তোর গায়ে ভালো করে জড়িয়ে দে। ভালো করে ছেলের গায়ে চাদর জড়িয়ে দে। হে রঘু ভালো লাগছে? হ্যাঁ বাবা খুব ভালো লাগছে। তুমি আরেকটু গাও, আমি আরেকটু শুনি। শুনবি? শোন। রন্ধ্রাণি বেণ রসুধয়া আমি তো মানেটাই বুঝতে পারলাম না। বলে তুই এক্ষুনি মানে বুঝবি? আরে আমার মতো বড় হ, সংস্কৃত পড়াশোনা করতে হবে, গান বাজনা করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, তবে তো মানে বুঝবি। তোকে ছোট্ট করে বলে দি বাবা, তোর মতো একটা ছেলে ছিল, নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ভগবান ছাড়া কিছু জানে না, আর প্রহ্লাদের বাবা ভগবান মানে না। একদিন প্রহ্লাদের বাবা বললো, তোর ভগবান কোথায় থাকে রে প্রহ্লাদ? হিরণ্যকশিপু ছিল তার নাম। প্রহ্লাদ বলছে আমার ভগবান তো সব জায়গায় থাকে। সব জায়গায় থাকে তোর ভগবান? এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে নাকি? বলে হ্যাঁ বাবা আছে। দেখা তোর ভগবান কেমন। এই বলে একটা গদা নিয়ে ঘোরাতে ঘোরাতে সেই স্ফটিক স্তম্ভের মধ্যে যেই আঘাত করেছে, ভগবান ভক্তের মান রক্ষা করার জন্য মুখটা সিংহের মতো, দেহটা মানুষের মতো নরসিংহ রূপ ধারণ করে স্ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন। উরুদেশে ফেলে দিলেন ওই হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর মুখটা বিদীর্ণ করে দিলেন মুখ দিয়ে, আর প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। रे प्रहलाद भक्तिर राजत्व पेये गेल। रघु तुईओ यदि प्रहलादेर मतो भगवान के डाकते पारिस तुई भगवान के पाबि। ताई बाबा सत्यि आमि हय भगवान के पाबो? बोले हाँ सत्यि भगवान के पाबो। अच्छा ठीक आछे बाबा ताहले सकाल सकाल उठे आमि ठाकुरेर नाम करब। निश्चय करबि, गौरीर नाम करबि, कृष्णेर नाम करबि, गोपीनाथ के डाकबि। अच्छा ठीक आछे जा जा तो तुई तोर मायेर काछे जा, मायेर काछे जा। एबार आमि पूजा करब, आमार एकटु परे चले आसबे। सब भक्तरा पूजा करते शुरू करेछे, पूजा करते शुरू करेछे। आर रघुनंदन गेছে मायेर काछे। एदिকে गोपीनाथের पूजा করছে আমার মুকুন্দ কবিরাজ, আর ভগবানের ভজন গাইছেন। পায়ো জি মেনে ভজন গাইবো না বাদ দেবো? भजन गाइबो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। चोर जो एक बार देखते पाए, चिंताई पाटीरा जो एक बार देखते पाए, से क्या आस्था राखबे? कि मायरा आस्था राखबे? कान কান থেকে টেনে ছিঁড়ে নেবে, গলা থেকে টেনে খুলে নেবে, আঙুলে থাকলে কুচ করে আঙুল কেটে নেবে। হ্যাঁ, তাই চোরের জ্বালায় তুমি কখনো ভালো সোনা পড়তে পারবে? ভয় ভয় পড়তে হবে। কিন্তু রাম রত্ন হৃদয় ধারণ করে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানে খুশি চলে যাও, কোনো চোরের কোনো ভয় নাই। বরং হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ছটা চোরের ভয় যদি থেকে থাকে, রামের জন্য দূর হবে। চোর না লুটে আর খরচ না লুটে, চোর না লুটে খরচ না লুটে, দিন দিন বাড়ত সমায়। পায়ো জি মেনে দিন দিন বাড়ত সমায়, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো। পায়ো জি মেনে রাম Ram Ram कृष्ण सेवा जीव सेवा आगे करा उचित कृष्ण सेवा ना जीव सेवा बाछुर के जो टेने निये चले जान ना गरु के बोलते हबे ना गरु अपना अपनी पिछने पिछने जाबे ताई ना बाबा भक्तेर सेवा जदि करते पारी भगवानो आमार पिछने पिछने आसे ताई जीव सेवा आमाय करते हबे किन्तु आमी जाबो कि करे आमार अर्धेक पुजो होयेछे अर्धेक पुजो बाकी आछे आमी कोनो ठाकुर मशाई राखी ना जे आमार अबर्तमाने शेष एकटु पुजो करे दिये चले जाबे एक पाये चंदन देवा होयेछे तुलसी पत्र बिल एदिके गंगा जल चंदन सबकिछु दिये एकटा पा बाकी आछे एखोनो कि करे जाय की करी आमी विपदे पड़लाम तो हाँ अच्छा ए आमार छेलेर रघुके डाकले केमन हय कि गो मायरा आमी तो मरे गेले आमार छेलेटाकेई तो सब देखते हबे तखन तो अभ्यास करुक देखा एई माथाय बुद्धि ठीक एसेछे रघुके डाकबो छेलेके डाकछे रघु 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 প্রকট শ্রীখণ্ডবাস ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস প্রকট শ্রীখণ্ড ভক্তের নাম শ্রী মুকুন্দ এই ঘরে গোপীনাথ সেবা জানি আজ গেলা কোন কারজা তাই গোপীনাথের সেবার করে শ্রী রঘুনন্দনের ডাকে আনি শ্রী রঘুনন্দনের ডাকে আনি শ্রী রঘুনন্দনের ডাকে রঘু বাবা আমায় ডেকেছো বাবা? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। আমার কোলে এসে বসো বাবা, কোলে এসে বসো। বলো বাবা। শোনো রঘু, আমি পুজো করছিলাম তো, তা পুজো করতে করতে অর্ধেক পুজো হয়েছে, অর্ধেক পুজো বাকি আছে। এই ছেলেটা ছুটে এসছে, এর বাবার খুব বুকের যন্ত্রণা হচ্ছে, আমি না গেলে বোধহয় এর বাবা বাঁচবে না। তা রঘু আমার তো অর্ধেক পুজো বাকি হয়েছে, অর্ধেক পুজোটা বাকি আছে, আজকের মতো অর্ধেক পুজোটা তুমিই করে দাও। বাবা আমি পুজো করবো কি করে? আমি তো কোনো মন্ত্রই জানি না, মন্ত্র না জানলে পুজো হয়? আমি পুজো করতে পারবো না। কি জানো না বললে? মন্ত্র জানি না। আবার বলো মন্ত্র, বারবার বলো। হ্যাঁ মন্তর 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 মন্তর। ওরে রঘুরে, তোর মন যদি শুদ্ধ থাকে, শুদ্ধ মন্ত্র না বললেও হবে। এই রঘু কিবা হবে? শুদ্ধ মন্ত্র কিবা হবে? শুদ্ধ রঘু থাকে যদি শুদ্ধ মন তোর কৃপা হবে। শুদ্ধ মন্ত্র থাকে যদি শুদ্ধ মন্ত্র কৃপা হবে। শুদ্ধ মন্ত্র ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াই। ঘরে আছে কৃষ্ণ সেবা, যতন করি খাওয়া। তাকে যতন করে সেবা দিও রে, যতন করে সেবা দিও। ও যে যতনের ধন মানিক আমার, যতন করে। আস্তে ও মাইরা, আর একদম কথা নয়, একটাও কথা বলবেন না, কেননা আসল জায়গায় লীলার আমরা চলে এসেছি। এইটা যদি একবার হারিয়ে যায় আর শুনতে পাবেন না। আর এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যখন পুজো করি ঠাকুর ঘরে, বা যখন ঘরের কাজের বাইরে বাইরে বেরিয়ে যায়, তখন ঘরের লোককে কি বলি? এই ছেলে, এই ঘরে ঠাকুর আছে, ঠাকুরের জল খাবারটা দিয়ে দিবি। দিয়ে দেবো। হ্যাঁ দুটো বাতাসা দিয়ে দিবি, আর বাতাসা যদি না থাকে, বাতাসা না থাকে তাহলে ট্যাবলেট দিবি, আর না তো চাল ছড়িয়ে দেবো। ট্যাবলেট, ট্যাবলেট ভগবানের ট্যাবলেট পাওয়া যায় জানো, গোল গোল সাদা সাদা, আমি ট্যাবলেট বলি, ওগুলো ভগবানের ট্যাবলেট। নকুল দানা, এই নকুল দানা দুটো দিয়ে দিবি, না পারলে না থাকলে চিনি ছড়িয়ে দিবি, চিনি জাল জাল ছড়িয়ে দিবি। এই হচ্ছে আমাদের সেবা। বাতাসা দিয়ে দিই মানে ঠাকুর ঘর করেছি, করার দরকার করে দাও। কিন্তু যারা ভক্ত হয় তারা বলছে যতন করে সেবা দিও রে, যতন করে সেবা দিও রে। ও তো অনাদরে, ও তো অনাদরে থাকবে না গো, ও তো আদরে আদরে অনাদরে থাকবে না গো, আদরে আদরে। ওগো এত বলি दायित्व আমার উপর দিয়ে যাচ্ছে আমি জীবনে কখনো পুজো করিনি কি করে পুজো করব ও বাবা আমি ডাক আমি পুজো করতে জানি না তুমি আমার উপর পুজোর দায়িত্ব দিয়ে যাচ্ছ আমি ডাকলে যদি ভগবান না আসে মুকুন্দ কবিরাজ বলছে সকালবেলা তোর প্রহ্লাদের গল্প বললাম না প্রহ্লাদের ডাকে যদি আসতে পারে তোর ডাকে আসবে না কেন ধ্রুবের ডাকে যদি আসতে পারে তোর ডাকে আসবে না কেন ওরে ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে ভগবান ঠিক আসবে যা বাবা আমার আর বোঝানোর সময় নেই আমি চললাম তুই কি পুজোটা করে দিস এই বলে মুকুন্দ চলে গেল আর রঘুনন্দন মার কাছে এসছে মা ও মা এই চিৎকার করছিস কেন মা আমাকে নাড়ুর থালা দাও আমি পুজো করব তুই পুজো করবি মানে তোর বাবা কোথায় গেল বাবা তো চিকিৎসা করতে গেছে ওই সাহেব পাশের গ্রামে একটা পাড়ার ছেলে ছুটে এসেছিল তার বাবা নাকি খুব বুকে ব্যথা ওই জন্য বাবা তার কাছে গেছে আর অর্ধেক পুজোর দায়িত্ব আমার উপর দিয়ে গেছে তুই পুজো করবি তুই মন্তর জানিস কেন বাবা তো বললো মন্তর জানতে হবে না মন নাকি ভালো থাকলে পুজো হয়ে যায় হ্যাঁ ভগবান যেমন বাপ তার তেমন ছেলে মন ভালো থাকলে পুজো হয়ে যায় হে ঠাকুর আমি তো নারী জাতি আমি তো মন্দিরে ঢুকতে পারবো না কি হবে ঠিক আছে এই না নাড়ুর থালা নে যা পুজো করতে যা পুজোর নাড়ুর থালা দিয়ে দিল রঘুনন্দনের হাতে পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া আজি গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ও গো গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ ও গো গোপীনাথ ও গো গোপীনাথ আস্তে কথা নয় রঘুনন্দন ঢুকেছে মন্দিরে গোপীনাথের সামনে এসে একটা বাচ্চা ছেলে যেমন আর একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা বলে তেমন করে ভগবানের সঙ্গে কথা বলছে রঘুনন্দন গোপীনাথ ও গোপীনাথ না খেয়ে বসে আছো না খেয়ে কি করবে বলো বাবা তো সে গেল চিকিৎসা করতে আর আমাকে গেল পুজোর দায়িত্ব দিতে আচ্ছা গোপীনাথ তুমি বলো আমি তোমার কখনো পুজো করেছি আমি কোনো মন্ত্র জানি কোনো নিয়ম টিয়ম জানি বাবা আমার উপর দিয়ে গেল তা তুমি আজকে কষ্ট করে আমার হাতে একটু কষ্ট করে জানি বাবা নেই খেতে তোমার কষ্ট হবে মন্ত্র না বললে তোমার ভালো লাগে না তবু আমার হাতে এসে আজকের একটা নাড়ু আমার এই নাড়ুটা তুমি খেয়ে যাও আমার মা সারা রাত ধরে তোমার জন্য নাড়ু তৈরি করেছি ক্ষীরের নাড়ু খুব সুন্দর খেতে তুমি একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে এই নাও এই নাও এই নাড়ু খাও 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 কি হলো তুমি তো নাড়ু খাচ্ছ না নাড়ু খাচ্ছ ও আচ্ছা এইবার বুঝেছি কেন না দেখেছো ওই জন্য বলি আমার পুজো হবে না আমার দ্বারা দরজা খুলে রেখে আমি চলে এসেছি বাবা যতবার পুজো করে তোমার মন্দিরে দরজা বন্ধ করে পুজো করে আমি তো দরজা খুলে তোমার লজ্জা হচ্ছে আসতে এক কাজ না দরজা বন্ধ করে দিচ্ছি এই না দরজা বন্ধ আর কেউ দেখতে পাবে না গোপীনাথ তুমি নাড়ু খাবে কেউ দেখতে পাবে না শুধু তুমি আর আমি আর তুমি গোপীনাথ নাড়ুটা খাও নাও খাও খাও কই তুমি তো নাড়ু খাচ্ছ না নাড়ু খাচ্ছ না কেন গোপীনাথ ও আচ্ছা দেখুন কেমন পুজো, কেমন পুজোটা দেখুন। আমরা সবাই হাতে বাঁশি সাজিয়ে দিই, রঘুনন্দন বাঁশি খুলে দিচ্ছে যাতে হাত পেতে নামটা খেতে পারে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। রঘুনন্দন বিশ্বাস করেছে, রঘুনন্দন বিশ্বাস করে যে ভগবান নাকি উপর থেকে নেমে এসে নাড়ু খেয়ে যায়। রঘুনন্দন এটা কখনো ভাবেইনি যে ভগবান সত্যিকারের কখনো আসেন না, তার দৃষ্টি দিয়ে তিনি প্রসাদ করে দেন। এইটা রঘুনন্দন বোঝে না, বাচ্চা তো, সরল বিশ্বাস ভগবান তার কাছে নাড়ু খাবে। চূড়া খুলে দিল, বাঁশি খুলে দিল, এইবার তো খাও খাও। তুমি নাড়ু খাচ্ছ না কেন গোপিনা? ও, তুমি আমার উপর রাগ করেছ? বাবা তোমায় কি সুন্দর করে সাজায়, আমি তো সাজাতে পারি না গোপিনা। ঠিক আছে, আমি তোমায় সাজিয়ে দেবো, তবে বাবার মতো পারবো না, কিন্তু আগেই বলে দিলাম আমার মতো করবো, আমি যেমন পারি তেমন করব। একটু কষ্ট করে আমার হাতে সেজে নাও গোপীনাথ। আমি সাজাবো মোহন সাজিত, এই আশা ছিল আমি। আমি সাজাবো, সাজাবো তোমারে মোহন সাজিত, আশা ছিল গোপীনাথ। আমি তোমায় ফুলও দেব গোপীনাথ, আমি তোমায় চন্দনও দেব গোপীনাথ, তবে বাইরের ফুল বাইরের চন্দন আমি দেব না গোপীনাথ। সব আমি আমার অন্তরের মধ্যে সাজিয়ে রেখেছি, এই অন্তরের সাজিয়ে তুমি একটু কষ্ট করে সেজে নাও। আমি মিশাইয়া আমার ভকতি চন্দন, আমার মন কুসুম দিব, আমি তোমার চরণ মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুম দিব, তোমার চরণ আমি নয়নের জলে আমি সাজাবো তোমারে মোহন সাজিতে আশা ছিল এত ডাকলাম এত কাঁদলাম এত চোখের জল ফেললাম তুমি তো কই এলে না তাহলে আমি পাপী পাপী বলে তুমি আমার এই বদন দেখবে না বেশ তাই হবে আমি যদি পাপী হই তুমি যদি আমার বদন না দেখো এই পাপময় বদন আমার বাবাকেও আমি দেখাবো না তোমার সামনে রয়েছে এই পাথরের বেদী এই পাথরের বেদিতে আমি মাথা ঠুকতে শুরু করব দেখি তুমি আমার কাছে আসো কিনা দেখি তুমি আমার কাছে আসো কিনা এই বলে সামনের পাথরের বেদিতে রঘুনন্দন মাথা ঠুকতে শুরু করলো গোপীনাথ গোপীনাথ মনে মনে ভাবছে আমি যদি না যাই এই ছোট্ট রঘুনন্দন মাথা ঠুকতে ঠুকতে মরে যাবে ভগবানের সামনে যদি এত ছোট শিশু বুক ভরা ভালোবাসা নিয়ে মরে যায় আর তো কেউ আমায় দয়ার সাগরে দীনবন্ধু দয়াময় বলবে আমি যাব ওর কাছে দরকার হলে একটা নাড়ু খেয়ে চলে আসবো গিয়ে তবে ওর কাছে যাব এদিকে রঘুনন্দন মাথা ঠুকেই চলেছে এদিকে গোপীনাথের ভেতর থেকে কথা বেরিয়ে গোপীনাথের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো হাত বাড়িয়ে ভগবান গোপীনাথ বলছে রঘুনন্দনকে রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নিতাই হরি বল গৌর হরি বল গৌর হরি গোপীনাথ 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 তুমি এসেছো গোপীনাথ এসেছো গোপীনাথ আমার বাবা তোমার বড় ভক্ত ওই জন্য বাবার ডাকে তুমি তাড়াতাড়ি চলে আসো আমি তোমার ছোট ভক্ত বলে তুমি দেরি করেছো আসতে আমার কোনো আপত্তি নেই আমার দুঃখ নেই তুমি এসেছো তো এই না আমার মা তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে সারা রাত জেগে জেগে আর দেরি করে না এরা নাড়ুগুলো খেয়ে নাও গোপীনা ও গো গোপীনাথ নাড়ু খা গোপীনাথ গোপীনাথ তুমি তো কখনো এত নাড়ু খাও না আমি বাবার সঙ্গে তোমার পুজো দেখেছি কত মঠে মন্দিরে কই এতগুলো নাড়ু তো আমি তোমায় কখনো খেতে দেখি না এই এই এতগুলো নাড়ু তোমায় খেতে দেখি না গোপীনাথে বলে রঘুরে কত মঠে মন্দিরে সবাই আমায় পুজো করে কিন্তু কারোর কাছে আমি এতগুলো নাড়ু খাই না কেন জানি তারা আমায় পুজো করে মন্ত্রে তন্ত্রে গঙ্গা জল তুলসী পত্র ফুল দিয়ে শুদ্ধ আচার আচরণে মন্ত্রতন্ত্র দিয়ে কিন্তু খাও, আমি এত নাড়ু খাই না ওরে রঘু রে, তোর কাছে এতগুলো নাড়ু খেলাম কেন জানিস? তারা সবাই পুজো করে শুদ্ধ আচার আচরণে, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে তাই গৌর হরি বল, গৌর হরি বল, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে। আহা গোবিন্দ সেবা আমি যে গীতায় বলেছি, পত্রাং পুষ্পাং ফলং তোয়া যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতাম অস্মামি প্রজতাত্মনা ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রহী জনার্দন। যে আমায় যেমন ভাবে আমায় ডাকে, আমি শুধু দেখি কে কটা পাতা দিল, ফুল দিল, ফল দিল, আমি দেখি না, আমি শুধু দেখি আমায় ডাকার সময় তার নয়নে দু ফোঁটা জল আছে কিনা, শুধু এটুকু দেখি আমি তার কাছে আসি। ওরে রঘু রে, আমি গিরি গোবর্ধনের ভার সইতে পারি, কিন্তু ভক্তির নয়ন বাড়ি সইতে নারে। দেখতে সব নাড়ু খেয়ে নিয়েছি গোপীনাথ, আর একটা নাড়ু থালায় পড়ে আছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ এই নাড়ুটা তো আমি তোমায় দেব না, আমার বাবা প্রসাদ বিনা অন্ন গ্রহণ করে না, আর তুমি যদি এই নাড়ুটা খেয়ে নাও বাবাকে তাহলে প্রসাদ দেবো কি? এই নাড়ুটা তোমায় দেবো না, এটা তুমি রেখে দাও। গোপীনাথ বলছে, না, ওটাও আমায় দিতে হবে, সর্বস্ব না দিলে আমি তাকে করুণা করি না, সব নাড়ু যখন খাইয়েছি একটা কেন বাদ থাকবে, ওটাও আমায় দে। রঘুনন্দ বলছে, আমি দেবো না, এই নাড়ু আমি তোমায় দেবো না। দে বলছি, না আমি দেবো না। দে বলছি, না আমি দেবো না। দিবি না? তাহলে তোর বাবাকে আমি বলে দেবো যে আমি নাড়ু চেয়েছি, তোমার ছেলে নাড়ু দেয়নি। কি কথা, বাবাকে বলে দেবে? বাবাকে বলে দেবে তো বাবা আমায় বকবে, গোপীনাথ নাড়ু চেয়েছে আমি দিইনি বললে বাবা আমায় বকবে। ঠিক আছে, এই নাও, এই নাড়ু খেয়ে নাও। গোপীনাথ হাত পেতেছে, হাতে দে। রঘু বলছে, এতগুলো নাড়ু তোমার বদনে দিলাম, এইটা হাতে কেন দেবে? তখন গোপীনাথ বলে, রঘু রে, আমি যে গীতায় বলেছি, প্রতিজ্ঞা করেছি, ইয়ে যথা মাং প্রবদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তানো বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্য। যে আমায় যেমন ভাবে ডাকে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এতগুলো নাড়ু চোখের জলে তুই আমায় খাওয়ালি, একটা নাড়ু যদি আমি তোকে না খাওয়াই আমার যে গীতারে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। ওরে রঘু রে রঘুনন্দন নাড়ু নিতাই গৌর হরি হরি গোপীনাথ নিজের বাম হাতে গো মাইরা ছোট্ট রঘুনন্দের মুখ চেপে ধরেছে, গাল টিপে দিয়েছে। মুখ টিপে দিলে কি হবে? মুখ চেপে ধরলে কি হবে? আ হয়ে গেছে, যেই জোর করে টিপে দিচ্ছে মুখ আ হয়ে গেছে। এই যেই আ হয়ে গেছে শেষের নাড়ুটা ভগবান নিজে ভক্তের মুখে দিয়ে বলে রঘুনন্দন মন্দির বাইরে যা। তাহলে আমার পুজো হয়ে গেছে? হ্যাঁ পুজো হয়ে গেছে। ও মায়েরা খালি থালা নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসছে। আর অনুপ্তা দেবী কখন থেকে মন্দিরের চারিদিকে ঘুর 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 করছে। বাবা কখন পুজো করতে ঢুকেছে? কি পুজো করছে এতক্ষণ? ও মন্ত্র জানে না, শাস্ত্র শাস্ত্র কিছু জানে না, এতক্ষণ কিছু পুজো। এই রামু এতক্ষণ মন্দিরের মধ্যে কি রে? ছেলেটা কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ কখন থেকে অনুপ্তা দেবী মন্দিরের চারিদিকে ঘোরাফেরা করছে। এই তো রঘু বেরিয়েছে। এই এতক্ষণ থালা খালি কেন? খালি কেন? ও মা আজকে তো গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। চুপ কর। গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে? ও তাই তো বলি মন্দিরের মধ্যে এত দেরি হয় কেন। হ্যাঁ যখন দেখছি গোপীনাথ আর আসছে না, নিজেই বসে বসে সবগুলো সে। মা তুমি বিশ্বাস করো আমি নাড়ু খাইনি। আবার মিথ্যে কথা বলে। আমি নাড়ু খাইনি বলছি তো। মুখ খোল, খোল মুখ। ও মায়েরা গোপীনাথ তো শেষে নাড়ু খাইয়ে দিয়েছিল না, ওই নাড়ুটাই তো দাঁতের ফাঁকে লেগে আছে। আর যেই মুখ খুলেছে মা দেখতে পেয়েছে দাঁতের মধ্যে নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে বল। মুখের মধ্যে নাড়ু? ও সব গোপীনাথ নাড়ু খেয়ে মা একটা শেষে বাকি ছিল তো ওইটা আমার মুখের মধ্যে দিয়েছে স্বয়ং গোপীনাথ। ভগবানের আর খেয়ে দে কাজ নেই। সারা পৃথিবীতে ভক্ত আর খুঁজে পেল না, তোর মুখের মধ্যে নাড়ু দিল। দাঁড়া তোর বাবা আসুক, তোর মজা দেখাচ্ছে। কৌটো থেকে নতুন নাড়ু নিয়ে উপরে তুলসী পাতা দিয়ে প্রসাদ বানিয়ে খাইয়ে দেবো, তারপর আসল কথায় যাবো। মা নাড়ু ঘুরতে গেছে আর উল্টো দরজা দিয়ে মুকুন্দ দাস ঢুকে পড়েছে। কতক্ষণ চিকিৎসা করবে? হয়ে গেছে চিকিৎসা। মুকুন্দ দাস ঘরে ঢুকেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদী নৈবেদ্য মানো দেখি, আর প্রসাদী নৈবেদ্য মানো দেখি, দেখবো কেমন পুজো দিয়েছো, দেখবো কেমন পুজো দিয়েছো, দেখবো কেমন পুজো দিয়েছো, দেখবো কেমন পুজো। প্রসাদে পদ্মগন্ধ আছে কিনা দেখবো কেমন পুজো দিয়েছো, পদ্মগন্ধ আছে কিনা দেখবো কেমন পুজো দিয়েছো। এ রঘু পুজো করেছিস? আচ্ছা প্রসাদ দিয়ে দেখি, প্রসাদের থালা নিয়ে আয় দেখি তোর প্রসাদের মধ্যে পদ্মের গন্ধ আছে কিনা। জেনে রাখুন ভক্তগণ, যেটা গোবিন্দ সেবায় লেগে যায় তার ভেতর থেকে পদ্ম ফুলের গন্ধ বেরোয়। মকরন্দের গন্ধ, পদ্ম ফুলের মধু, তার গন্ধ বেরোয়। এই যা যা নাড়ু থালা নিয়ে। রঘুনন্দন বলছে দাঁড়াও, মা নাড়ু ভরতে গেছে। মা মা নাড়ু ভরতে গেছে মানে? ও আচ্ছা আচ্ছা, যে বড় থালায় আছে আমাকে ছোট বাটি করে দেবে। না, কৌটো থেকে নতুন নাড়ু নিয়ে উপরে তুলসী পাতা দিয়ে তোমাকে প্রসাদ বানিয়ে খাইয়ে দেবে। বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলেরা কখনো মিথ্যে কথা বলে? ও মায়ের একটা লোক এসছে, একটা বাচ্চাটা বাইরে দাঁড়িয়ে লজের জুস খাচ্ছিল। এই তোর বাপ কোথায় রে? মানে তাগাদা করতে এসছে, বুঝলে? সেই ছেলেটা লজের খেতে খেতে বাবার কাছে ছুটে গেছে, বাবা একটা লোক তোমার সঙ্গে দেখা করতে এসছে। এবার সেই বাবা বলে, এই পয়সা চাইবে এক্ষুনি আমার কাছে, এই বল বল বাবা বাড়ি নেই বল। আবার ছেলের লজের চুষতে চুষতে বাবা বলেছে বাবা বাড়ি নেই, বাবা বলেছে বাবা বাড়ি নেই। তা বাচ্চা ছেলের পক্ষে কখনো, ও মায়েরা বলে না শিশুরা নারায়ণ বলে না? তা শিশু নারায়ণ কেন? ওদের মুখে কখনো মিথ্যে কথা পাবেন, ওরা সব সত্যি কথা বলে দেবে গল গল করে। ওরা তো আমাদের মতো অত জটিল নয় না, শিশু হচ্ছে সরল, ওরা যত বড় হবে তত জটিল হবে, ওই তোমাদের পাল্লায় পড়ে জটিল হবে। হ্যাঁ, এবার এই রঘুনন্দন বলে দিয়েছে যে থালা কৌটো থেকে নাড়ু ভরে উপরে তুলসী পাতা দিয়ে প্রসাদ বানিয়ে খাইয়ে দেবে। মুকুন্দ কবিরাজ বলছে, বাবা কেন এমন করবে কেন? প্রসাদকে বিতরণ করতে করতে সব শেষ হয়ে গেছে। রঘুনন্দন বলছে, বিতরণ করলাম কাকে? আজকে গোপীনাথ তো মন্দিরের মধ্যে বসে সব নাড়ু খেয়ে নিয়েছে। রঘু বাবার সঙ্গে রসিকতা করতে নেই, আমি রহস্য করছি না বাবা, সত্যি বলছি আজকে সব নাড়ু গোপীনাথ খেয়েছে। হায় রে, হে ভগবান, তোমার কৃপায় ছেলেটাকে পেলাম, ভেবেছিলাম ভক্ত হবে, প্রথম দিনেই পুজো করতে গিয়ে মিথ্যাচার, সব নাড়ুগুলো নিজে খেয়ে আর গোপীনাথের নামে দোষ দিচ্ছে। সব নাড়ু, বাবা তুমি বিশ্বাস করো আমি নাড়ু খাইনি। আবার মিথ্যে কথা বলে, আমি খাইনি বলছি বাবা, তোমার পা ধরে বলছি, পা ছুঁয়ে বলছি। চলো চলো ঘরে চলো, উচিত শিক্ষা দেবো। মায়েরা সেদিন ঘরে নিয়ে গেল, রাত্রে খুব বকাঝকা করল। মায়েরা বকাঝকা করার পর এবার বকাঝকা করে পরের দিন সকালে আবার নাড়ুর থালা নিয়ে রঘুনন্দনের হাতে দিয়ে বলছে, রঘু আজকের আমার একটা খুব জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি না গেলেই নয়, যেতেই হবে, আজকের মতো পুজোটা তুমি করে দাও, কালকে থেকে তোমায় মন্দিরে ঢুকতে হবে না, আমি পুজো করবো, ব্যবস্থা করে দেবো। অনুপ্তা দেবী গেছে রেগে, এই যে তুমি কেমন বাবা গো, কালকে জানলে ছেলেটা মন্দিরের মধ্যে ঢুকে মিথ্যে কথা বলে একটা অপরাধ করে ফেলেছে, ভুল করেছে, বাচ্চা ছেলে ভুল করতেই পারে, আর তুমি সেই নাড়ু থালা নিয়ে পাঠাচ্ছ মন্দিরে, তুমি কেমন বাবা? মুকুন্দ বলছে, যাও তুমি তোমার কাজ করো, ছেলেকে কি করে কি বলতে হয় সে আমি বলছি, তোমায় বুঝতে হবে না, তুমি নিজে কাজ করো গিয়ে। এই রঘু যাও মন্দিরে যাও। রঘুনন্দন বলছে, বাবা আমি তোমার গোপীনাথকে আর পুজো করবো না, আর পুজো না। কেন? বলে তোমার গোপীনাথ বড় নিষ্ঠুর, কত ডাকতে হয়, কত কাঁদতে হয়, কত মাথা ঠুকতে হয়, তোমার গোপীনাথ আসে না। বলে আজকের মতো পুজোটা করে দাও, আর কালকে থেকে তোমায় পুজো করতে হবে না। জোর করে নাড়ুর থালা হাতে ধরিয়ে মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। আর মন্দিরে ঢুকে রঘুনন্দন একবারে হম্বি তম্বি করছে গোপীনাথের উপর রেগে গিয়ে, এই যে গোপীনাথ, কালকে তোমায় বারবার বারণ করেছে আমার মুখের মধ্যে নাড়ু দেবে না, তুমি দিলে, আর আমার দাঁতের ফাঁকে নাড়ু দিলে, সবাই বলছে আমি নাকি নাড়ুগুলো খেয়েছি, তুমি বলো আমি নাড়ু খেয়েছি? তুমি তো সব নাড়ু খেয়েছো গোপীনাথ, আজকের প্রমাণ করে দাও সব নাড়ুগুলো খেয়ে যে আমি মিথ্যেবাদী নই। এই নাও গোপীনাথ নাড়ু খাও। ও গো গোপীনাথ গোপীনাথ ও গো গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ ও গো। হে গোপীনাথ, আজকেও তুমি এলে না, সবার সামনে তুমি আমাকে মিথ্যাবাদী করে তুলেছ। আমি থাকবো মিথ্যাবাদী, তুমি থাকবে সোনার গোপীনাথ, ও আমি হতে দেব না গোপীনাথ। আজকে আমি তোমার সামনে আবার মাথা ঢুকবো, দেখি তুমি আসো কিনা। আবার মাথা ঢুকতে শুরু করলো পাথরের বেদিতে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, কালকের ডাকাতে গোপীনাথ এলো, আজকে আর গোপীনাথ আসছে না। কেন বাবা? ओ मायरा क्यों आसछे आसबे की करे दरजार आड़ाले मुकुंद कबिराज दाड़िये रयेछे। मुकुंद कबिराज सारा रात धरे चिंता करेछे जे गोपीनाथ आमार छाड़ा कखनो पूजो नेय ना सेई गोपीनाथ आमार छेलेर हाथे नाड़ू खाबे ए तो असम्भव। और जे छेले छोटोबेला थेके भागवत पाठ शुने आसछे से आमार पाछुए मिथ्या कथा बोलबे एओ तो असम्भव। ताहले कोन असम्भवटा सम्भव हयेछे आमाके देखते हबे ताई दरजार आड़ाले दाड़िये रयेछे। एदिके एतो माथा ठोकार परेओ जखन गोपीनाथ एलो ना तखन मंदिरेर उड़ानी खुले निलो दरजार उड़ानी खुले निये एसे ओई गलाय फाँस लागिये रघुनंदन जखन फाँसटा निये झुलते जाबे आर कि गोपीनाथ थाकते पारे बाबा। गोपीनाथ मने मने भावछे भक्तेर टाने तो अनेकबारई धरा पड़ेछि भक्तेर काछे मा यशोमतीर टाने धरा पड़ेछि श्रीराम सुरामेर टाने धरा पड़ेछि एई शिशुर तो प्राण निते पारि ना ताई पिछन थेके हाथ टेने धरेछे गोपीनाथ छुटे ए रघु आमार उपर राग करेछिस राग करिस ना आमि एसेछि। रघुनंदन नाड़ू नाड़ू दे तभी कि सत्य गोपीनाथ एसेछे और आमी बाबा हुए देखते पाबो ना आमी देखबो आमार छेले नाड़ू खाচ্ছে आमी देखबो এই বলে মুকুন্দ কবিরাজ জোর করে দরজা উন্মুক্ত যেই দরজা খুলে দিল মায়েরা তখন গোপীনাথ একটা নাড়ু খাচ্ছিল একটা নাড়ু খেয়েছে অর্ধেকটা হাতের মধ্যে আছে এইবার মুখে তুলবে দরজা খুলে গেল। যেই দরজা খুলে গেছে অমনি সেই ক্ষীরের নাড়ু গোপীনাথের হাতে ধাতুর নাড়ুতে রূপান্তরিত হয়ে গেল। একই রে রঘু যে গোপীনাথের হাতে আমি বাঁশি দিয়ে যাই সেই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? রঘু বলছি বাবা তুমি অর্ধেক নাড়ু দেখছো ধাতুর নাড়ু আমি তো দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ আমার বাবা তোমায় রোজ পুজো করে আজকে দেখতে পাচ্ছেন না কেন? রঘুনন্দন তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ ঘটেনি তাই তুমি আমায় দেখতে পেলেও তোমার পিতা আমায় দেখতে পাচ্ছেন না। তুমি চাও তোমার পিতা আমায় দেখুক? হ্যাঁ ঠাকুর আমার বাবা তোমায় দেখবে বলছে। ঠিক আছে তুমি তোমার বাবার অঙ্গ স্পর্শ করো বাবা তুমি দেখবে গোপীনাথ তোমার নাম খাচ্ছে দেখবে এই দেখো এই বলে যে অঙ্গ স্পর্শ করেছে মুকুন্দ কবিরাজ অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল মন্দির আলোয় আলোয় আলোকিত হয়ে রয়েছে 33 কোটি দেবী দেবী সেইখানে বসে রয়েছে আর তার মাঝখানে বসে বসে গোপীনাথ একটা একটা করে নাড়ু নিজের মুখে তুলছে। অমনি অজ্ঞান হয়ে পড়ে গেল ওই রঘু কৃষ্ণ কৃষ্ণ मुखे जलेर छिटे दिए ज्ञान फिरालो बाबा ज्ञान फिरे पे रघुनंदन के मुखे जड़िए धरेছে प्रभु दीर्घदिन যারা আমি নিত্য সেবা করে এলাম তার মুখে একটা নাড়ু তুলে দেওয়ার ক্ষমতা আমার মধ্যে হলো না আর আমার ছেলে হয়ে एक दिन भक्ति दिए तु गोपीनाथ के निली बाबा ओरे जे भगवान दर्शन कराय से हलो गुरु से हलो पिता आज पर्यन्त आमी तोर पिता छिलाम आज थेके तुई आमार पिता तुई आमार गुरु तुई आमार सब किन्तु गोपीनाथेर हाथे कि अर्धेक नाड़ू लेगे थाकबे उत्तर दिले स्वयं गोपीनाथ निजे मुकुंद कबिराज तोमार छेलेर भक्तिर बांधने आमी बाधा पड़ेछि ताई आमार हाथे अर्धेक नाड़ू लेगेई थाकबे जो दूर दूरान्त थेके भक्त आमाय देखते आसबे तारा देखबे विश्वास करबे विश्वास करते बाध्य हबे जे रघुनंदनेर मतो जे आमाय नाड़ू खावाय भक्ति भरे चोखेर जले आमी तार काछे गिये नाड़ू खाबो आमी तार काछे गिये नाड़ू खाबो आमी तार काछे गिये नाड़ू खाबो ताई मायेरा आपनारा हयতো विश्वास करबेन ना किन्तु एई घटना सत्य घटना सत्य घटना आमी निजे गिये देखे एसेछि श्रीखंड ग्रामेर गोपीनाथके आपनारा अनेके मने करते पारेन जे 3 घंटा आपनादेर मनोरंजन करार जोन्नो आमी एकटा गान गल्प बानिये बानिये बोले दिलाम मोटेও এটা গল্প নয় ध्रुव सत्य ता पूजे तो करेन कखनो रघुनंदनेर मतो पूजे एकबार करे देखबेन যতক্ষণ না ভগবানকে আপনি পাবেন ততক্ষণ কই আকুল ভাবে ডাকুন তো দেখি সন্তান যদি খিদের জ্বালায় আকুল হয়ে ডাকে মা কি না এসে থাকতে পারে বাবা তেমনি ভগবানকে দর্শনের অভিলাষে যে আকুল হয়ে ভগবানকে ডাকে তার কাছে অবশ্যই ভগবান দেখা দেয় তা মায়েরা আপনাদের বিশ্বাস হয়েছে না বিশ্বাস হয়নি হ্যাঁ বিশ্বাস করি না বিশ্বাস হয়নি সত্যের রিভিশন নিয়ে বাস করছে এদের এই হাজার হাজার ভক্ত বিশ্বাস করে নিল হাতি গলে গেল সুচ নেট করলো না প্রমাণ চাইছে প্রমাণ আবার কিসে মহাপ্রভু স্বয়ং তাকে কাঁধে করে নাচিয়েছে এর থেকে বড় প্রমাণ কি তোমাদের কে জানো যে বলছে প্রমাণ চাই প্রমাণ চাই এই লোকটার নাম হচ্ছে অভিরাম ঠাকুর অভিরাম ঠাকুর अभिराम ठाकुर आगे जन्मे छिलो श्रीकृष्णेर प्रिय बंधु श्रीदाम श्रीदाम सेई श्रीदाम हच्छे एई कलिजुगे अभिराम सेई अभिराम ठाकुर एत कड़ा वैष्णव छिलो जाके प्रणाम करत भक्ति ना थाकले तार हृदये मुखे रक्त उठे मरे जाबे सांघातिक वैष्णव सेई अभिराम ठाकुर विश्वास करछेन ना कि 5 বছরের ছেলে গোপীনাথকে নাড়ু খাওয়াবে যত সব ভণ্ড সব বাবাজিদের তো দারুণ ব্যবস্থা করছে আমি ব্যবস্থা এই जाबो चलो श्रीखंडे जाबो आज ये अभिराम ठाकुर हुगली जिलार खानाकुल थेके चलेछे श्रीखंड ग्राम रघुनंदन के प्रणाम करबे पूरबे श्रीराम एबे अभिराम श्रीखंड ग्राम पूरबे श्रीराम एबे अभिराम श्रीखंड ग्राम बांशी बाजाई जा धनिया भनिया बांशी बाजाई जा गोपीनाथ के नाड़ू खाइए अभिराम ठाकुर प्रणाम कर ले मरे जाए तो मुकुंद जाने मुकुंद छेले के घरे ताला चाबी फेरे दिए बोले छेले के बार करबो ना बाबा छेलेर किछु हये गेले कि एकटा होबे ताई ताला दिए एबार ताला बंध हये घरे बसे आछे रघुनंदन आर जानाला दिए मुकी मारछे गोपीनाथ ए रघु गोपीना तुम्हें बोले हाँ आमार बंधु श्रीराम शाखा दापर जुगे एक कलिजुगे नाम हो अभिराम तोके देखते तुई देखबी बोले देखबो तो इच्छे तो आछे किन्तु देखबो कि करे बाबा तो ताला दिये रेखेछे ए तुई देखे आमार कि बंधुके तुई कि करबी ओ तो आमार बंधुके तुई देखे तुई कि करबी तखन रघुनंदन बोलछे ओ गोपीनाथ तोमार बंधु अभिरामके जदि आमि देखते पाई श्रीरामके जदि देखते पाई तार चरण दुटो जड़िए धरे काँदबो आर बोलबो ओगो অভিরাম ঠাকুর শ্রীরাম সখা বসে গিয়ে গোবিন্দকে তুমি কত রকমের সেবা করেছো ওগো শ্রীরাম সখা তোমার পায়ে ধরি তুমি আমায় কৃষ্ণ সেবা শিখায় দাও কৃষ্ণ সেবা শিখায় তোমার শ্রীরাম সখা পায়ে ধরে বলবো কৃষ্ণ সেবা শিখায় তোমার শ্রীরাম সখার পায়ে ধরে বলবো কৃষ্ণ সেবা শিখায় তুমি আমার প্রাণ গোবিন্দে প্রিয় সখা কৃষ্ণ সেবা শিখায় তুমি প্রাণ গোবিন্দের প্রিয় সখা কৃষ্ণ সেবা শিখায় তাহলে দেখবি তো বলে হ্যাঁ তাহলে আমার পিছনে পিছনে আয় ও মায়েরা গোপীনাথ তালা খুলে দিল তালা খুলে দিয়ে রঘুনন্দনকে নিয়ে ছুটতে 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 একেবারে অভিরাম ঠাকুরের পায়ের কাছে গিয়ে ধরা যেই পায়ের কাছে ধরাস করে পড়েছে আই বেটা কেরে অতি ভক্তি চোরের লক্ষণ ওঠ বেটা ওঠ ওঠ ওরির যখন দেখে বাচ্চা ছেলে বলে এই তোর নাম কি আমার নাম রঘুনন্দন তোর নাম রঘুনন্দন दादा तोर आमी प्रणाम करब जेई बोलेछे प्रणाम करब तखन रघुनंदन बोलछे हे श्रीराम सखा तुई आमार नाम जानली कि करे बोले गोपीनाथ बोले जे एटाओ तो गोपीनाथ बोले जे बोले गोपीनाथ শুধু ওটা বলেনি আরো বলেছে এই জন্মে আপনি অভিরাম ঠাকুর আপনার নাম অভিরাম ঠাকুর বলে বাবা তোমার হাড়ির খবর সব নিয়ে এসেছি এই তুই ওখানে দাঁড়া আমি তোকে প্রণাম করব বলে অভিরাম ঠাকুর আপনি যদি আমায় প্রণাম করেন তাহলে আমার যে নরকেও জায়গা হবে না বলে তুই যদি সত্যি কথা বলিস তোর কিচ্ছু হবে না আর যদি মিথ্যে কথা বলিস এক্ষুনি মুখে রক্ত উঠে মরবি দাঁড়া তুই সত্যি কথা বললে কিছু হবে না দাঁড়া এই বলে দাঁড়িয়েছে যেই দাঁড়িয়েছে এবার অভিরাম ঠাকুর প্রণাম করছে এতে কবলিয়া প্রণাম করিল এতে কবলিয়া প্রণাম করিল এতে কবলিয়া প্রণাম করিল এতে কবলিয়া প্রণাম করিল 2 4 5 7 দেখি প্রণামটা করে দেখি প্রণাম দুবার প্রণাম করল বললো না চারবার প্রণাম করল বললো না পাঁচবার প্রণাম করল বললো না সাতবার প্রণাম করল বলে বাবা প্রমাণ করার দরকার নেই এতগুলো প্রণামেও যখন মরছে না এবার সত্যি গোপীনাথকে নাড়ু খাইয়েছে সে সত্যি নাড়ু খাইয়েছে তবু নাহি মরে দেখিয়া তাহারে 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 আজ রঘুনন্দনের লইয়া কাঁধে পুরবে শ্রীরামে निसा दानी रे दानी रे दानी रे रे गा मा पा मा मा गा रे गा रे रे निसा दानी रे रे गा मा पा मा मा गा रे गा रे निसा दानी रे दानी रे दानी रे रे गा मा पा मा मा गा रे गा रे निसा दानी रे रे गा मा पा मा मा गा रे गा मा मा गा मा पा पा धा मा मा पा बर्धमान श्रीखंड ग्राम आपनारा हरिबोल माइरा आपनारा यदि देखते चान ताहले आपनादेर ठिकानाटा आमि बोले दिते पारी आपनादेर ठिकाना बोले दिच्छि अवश्यई करे देखे आसबेन आर एटा हच्छे हावड़ा जिला आपनारा हावड़ा थेके बर्धमानगामी ट्रेन हावड़ा स्टेशन थेके बर्धमान जाओयार ट्रेन आछे ओई बर्धमान जाओयार ट्रेने उठे बर्धमान स्टेशने नामबेन बर्धमान स्टेशने नेमे आपनारा काटोयार बासे उठबेन काटोयार बासे उठे आपनारा श्रीखंड पाठे नामबेन गिये बोलबेन नरहरिर पाठे जाब नरहरिर पाठे गिये आपनारा एखोनो पर्यन्त गोपीनाथेर रूप आपनारा नयन भरे देखते आसते पारबेन हाँ एई जे अभिराम ठाकुर जेखाने बसेছিল शरीरेर चापे सेई जायगाटा पाथर हये गेছিল बाबा সেই জায়গাটা পাথর হয়ে গেছিল গো মাইরা সেই পাথরটা এখনো আছে গো আস্তে এদিকে শোনো পাথরটা আছে আর সেই জায়গাটার নাম হচ্ছে বড়ডাঙ্গা কি বললাম বড়ডাঙ্গা ওই বড়ডাঙ্গার মাঠে কার্তিক মাসে মেলা হয় আর এই মেলা উপলক্ষে বিরাট বড় কীর্তন হয় তা আপনারা যদি পারেন ওই কার্তিক মাসেই যাবেন গিয়ে রঘুনন্দনের এই ধাম এই পীঠ এবং লীলা স্থান আপনারা দেখে আসবেন जय निताई बाबा भक्त रघुनंदनेर लीला आजके आमरा एई पर्यन्त आस्वादन करलाम आमादेर एई पर्यन्त विश्राम रइलो चलो एबार आमरा विदाय नेब जय जय रघुनंदन जय श्यामानंद जय जय रघुनंदन जय श्यामानंद जय जय रघुनंदन जय श्यामानंद